আইএলএস কলেজের নার্সিং পড়ুয়া ছাত্র নিখোঁজ। নিখোঁজ ছাত্রের নাম শুভ্রজিৎ চৌধুরী, বাড়ি উদয়পুর ছনবন। আইএলএস কলেজ থেকে ছাত্র নিখোঁজ হয়ে চাঞ্চল্য শহরে। কিভাবে শুভ্রজিৎ চৌধুরী নামে এক ছাত্র নিখোঁজ হল তার নিয়ে ধোয়াশা। অভিযোগ, শনিবার নার্সিং ক্লাস চলাকালীন ওই ছাত্র মোবাইল একটু হাত দিয়েছিল। তখন দায়িত্বপ্রাপ্ত ম্যাডাম ওর থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং ওকে গালিগালাজ করে। এরপরে অভিমান করে সে হোস্টেল থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ছাত্রটির পরিবারের পক্ষ থেকে এনসিসি থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে। শহরের এমন ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে নার্সিং কলেজে অন্যান্য ছাত্রদের অভিভাবকদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। ফোন করে কি কইছে? ফোন করতে দাও আমারে, আমি মাত্র বাস করতেছি। মা, আমি ডিউটি দিয়ে মোবাইলটা দেখছি পরে ম্যাম দেখে আমার ম্যাম মোবাইল দিতে কইছিল, আমি দিছি না। কলেজ যাওয়ার লাগো লাগে কইছে আমার মোবাইল দাও, না দিলে মোবাইলটা বাতারে জমা জানাইলে উপরে হলে জানাইয়া তার পানিশমেন্ট হইব বা কিচ্ছু, বা পরীক্ষা বইতে পারতো না, এমন কোনো কিছু হয়তো কইছে তারা। করা কথা না করলে তো এমন কাজ করে না। এরপরে আমি কিতা করতেছে কম মোবাইল সুইচ অফ করলে তো সে ওনার কথা কোন যেত না, মোবাইলও হইতো না, আমারও হইতো না, মোবাইল নাই যেত আমার না, এমনি কইতো না, কইছে আমার মোবাইল নাই মানে আমিও নাই, মোবাইল জমা রাখিয়া দিচ্ছে ম্যাডাম। করা কথা নিশ্চয় কইছে, নাইলে এমন হয় না, মোবাইলের লাগিয়ে এমন করবো জানি, নিশ্চয় অপমান জড়িত কথা কইছে। আমি ম্যাডামের কম ম্যাডাম আমার বোলা রাখ না তো আমি জানি না। ম্যাডামের নামটা জানতে পারছেন? নামটা তো জানবো না। কোন কলেজ? আইএলএস নার্সিং, জিএনএম সেকেন্ড ইয়ার। আপনার ছেলের নাম? শুভ্রজিৎ চৌধুরী। বাড়ি? বাড়ি উদয়পুর ছনবন।